আগামী ষোলো তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে সফর এবং বিশেষ করে শিলিগুড়িতে জনসভা হওয়ার কথা প্রধানমন্ত্রী আসার যে পরিকল্পনা এবং আপনাদের কি বিষয় নিয়ে প্রধানমন্ত্রী আসছে এবং তার কি পরিকল্পনা আপনাদের রয়েছে আমাদের যে গণতন্ত্র বাঁচাও যাত্রা আগামী সাতই ডিসেম্বর থেকে কোচবিহার থেকে আসছেন শুরু হচ্ছেন সেই সভা সেই যাত্রা শিলিগুড়িতে পনেরোই ডিসেম্বর আসবে এবং ষোলো তারিখ এখানে জনসভা হওয়ার কথা সেই জনসভাতেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসবেন বলে আমরা মৌখিক কনফার্মেশন পেয়েছি ষোলো তারিখে ওনার জনসভা শিলিগুড়িতে হবে এটা কি মৌখিক বলছেন যে আপনি কি আমাদের ফাইনাল নয় কি প্রধানমন্ত্রী আসছেন কি না আমাদের কাছে তো ফাইনালি আছে ভেনু কোথায় হচ্ছে ভেনু এখনো আমরা তিন চারটে জায়গা দেখেছি আগামী এক দু দিনের মধ্যে আমাদের ভেনু কনফার্ম হয়ে যাবে তবে ষোলো তারিখ উনি শিলি ষোলো ডিসেম্বর উনি শিলিগুড়িতে আসছেন এটা মোটামুটি কনফার্ম আছে সাত তারিখ কুচবিহার থেকে রথযাত্রা শুরু হচ্ছে উত্তরবঙ্গে সেই কুচবিহারে কে থাকছেন কুচবিহারে মাননীয় কেন্দ্রীয় সভাপতি শ্রী অমিত শাহজি থাকবেন এবং বাকিও কেন্দ্রীয় রাজ্য সমস্ত নেতৃবৃন্দই সাত তারিখে কুচবিহার থাকছে উত্তরবঙ্গ থেকে 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 যে শুরু হচ্ছে এটা কোথা শিলিগুড়ি আসছে একটু কুচবিহারের পরে আলিপুর লোয়ার লোকসভা তারপরে জলপাইগুড়ি লোকসভা হয়ে শিলিগুড়িতে ডিসেম্বর ঢুকবে এবং ষোলো তারিখ এখানে মাননীয় প্রধানমন্ত্রী জনসভা হবে তারপরে গণতন্ত্র বাঁচাও যাত্রা সতেরো তারিখ শিলিগুড়ি থেকে শুরু হয়ে বাগডোগরা হয়ে নকশালবাড়ি পৌঁছবে নকশালবাড়িতে আরেকটি সভা হবে সতেরো তারিখ রাত্রে খড়িবাড়িতে থাকবে যাত্রা তারপরে পরের দিন সতেরো তারিখ খড়িবাড়ি থেকে বেরিয়ে ঘোষপুকুরে আরেকটি সভা করে আঠেরো তারিখ দুপুরবেলায় আমরা বিধাননগর হয়ে সোনারপুরে উত্তর দিনাজপুর জেলার হাতে যাত্রা হ্যান্ড ওভার করব রাজ্য সরকার বলছে যে এই যে প্রধানমন্ত্রী আসার আসন্ন লোকসভা নির্বাচনের আগে বলছে এটা একটা নাটক বলে তাদের দেখুন রাজ্য সরকার কি বলছেন না বলছেন সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী আজকাল অনেক কিছুই না বলেন না পশ্চিমবঙ্গের জনগণ না আমরা সেটাকে খুব বেশি সিরিয়াসলি নিই ওনারা অনেক কিছুই বলেন অনেক কিছুই করেন তাদের খুব বেশি মূল্য নেই আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরবঙ্গকে বিশেষ করে শিলিগুড়িকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং সেই জন্যেই উনি এখানে শিলিগুড়িতে ষোলোই ডিসেম্বর ওনার তিন নম্বর সভা হবে এর আগে উনি দুবার এসছেন এবং এতেই বোঝা যায় যে কতটা গুরুত্ব উনি শিলিগুড়ি মান উত্তরবঙ্গকে দিচ্ছে এর আগে কোনো প্রধানমন্ত্রী আমার ধারণা নিজের পাঁচ বছরের শাসনকালে কোনো দিনও শিলিগুড়িতে এতবার এসেছেন শিলিগুড়ি উত্তরবঙ্গের মানুষের কথা মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেন কেন্দ্রীয় সরকার চিন্তা করেন তাই জন্যই বারবার উনি উত্তরবঙ্গ এবং শিলিগুড়িতে আসছেন আপনি মনে করেন যে প্রধানমন্ত্রী আসার এই লোকসভার আগে বিজেপি সংগঠন উত্তরবঙ্গে আরও মজবুত হবে বলে দেখুন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষ এবং শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীর অন্যতম জনপ্রিয় নেতা উনি যেখানেই যাবেন সেখানেই শুধু বিজে বিজেপির তো অবশ্যই বিজেপির সাংগঠনিক লাভ হবে তাছাড়া জনমানুষের মধ্যে ওনাকে নিয়ে যে উদ্দীপনা আছে ওনার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা আছে সেটাও বারবার প্রকাশ পাবে এবং ওনার মাধ্যমে অবশ্যই ভারতীয় জনতা পার্টির আরও বেশি জনসংযোগ এবং জনসমর্থন বাড়বে বাংলা গিয়েছে অবশ্যই বাংলা বিজেপি আসছে দু হাজার উনিশ সালেই লোকসভা নির্বাচনে দেখতে পারবেন যে বিয়াল্লিশ মধ্যে আমরা অধিকাংশ শাসন অধিকাংশ সংসদ এখান থেকে জিততে পারবো এবং মাননীয় রাষ্ট্রীয় সভাপতি যেটা বারবার বলেছেন তেইশটিরও বেশি সিট আমরা পাবো আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাতে দু হাজার উনিশ লোকসভাতে আমরা তেইশটির থেকে বেশি সিট পাবো এবং দু হাজার পরের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তন হয় তৃণমূল কংগ্রেসের জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন পাহাড় থেকে কত লোক আসছে আপনি আশা করেন আসবে বলে মনে হয় আসবে পাহাড় থেকেও লোক আসবে অবশ্যই প্রধানমন্ত্রী জনসভায় আসবে কত লোক কোথা থেকে আসবে সেগুলো আমরা আর দু চার দিন যাত আপনাদের সব কিছুই জানাবো পাহাড়ে সব জায়গার থেকেই আসবে প্রধানমন্ত্রী জনসভায় রথী শব্দটা কেবল পাশ এই রথযাত্রা রাজ্য সরকার বলছে রথ শুধু জগন্নাথ দেবীর রথযাত্রা এই রথ একটা খেলনা বলে তারা দেখুন ওনারা কি বলছেন কি মনে করছেন তাই নিয়ে আমরা চিন্তিত না আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কে চাচ্ছে এবং ভারতীয় জনতা প্রতি এক বিপুল জনসমর্থন পশ্চিমবঙ্গে দিনের দিন বাড়ছে সেই জনসমর্থন এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সরকার এখান থেকে উৎখাত হবে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে বসতে চলেছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে আবার পরিবর্তন হবে এবং তৃণমূল কংগ্রেস সরে ভারতীয় জনতা পার্টি সরকার সবাই জানে যে রথ মানে একটা কাঠের তৈরি একটা চারটে চাকা থাকবে আমরা যতদূর শুনেছি এটা বাস টাইপের যেটা রথ আপনার এটা কারণ কারণটা দেখুন আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা বলছি এবং অবশ্যই যুগের সাথে সব কিছুই পরিবর্তন হয় এখন যেইভাবে রাস্তাঘাট হয়েছে তাতে নিশ্চয়ই কাঠের চাকার গাড়ি খুব বেশি ছশো সাতশো কিলোমিটার ঘোরা সম্ভব না এবং এক একটি রথ প্রায় এক একটি যাত্রা প্রায় তিন হাজার কিলোমিটার অতিক্রম করবে এবং সেই জন্যই যুগের সাথে পরিবর্তন আসে আগে যেটা রথ বলা হতো এখন সেটাই রথের জায়গায় অটোমেটিক গাড়ি এসছে এবং তার গাড়ির মাধ্যমেই যাত্রা হবে বাংলায় তিনটে জায়গা থেকে রথ বেড়েছে আমরা যতদূর সফর পেয়েছি তারাপীঠ উত্তরবঙ্গে কুচবিহার এবং দক্ষিণবঙ্গে ডায়মন্ড হারবার থেকে এই তিনটে রথ কোথায় গিয়ে মিলবে বা কোথায় গিয়ে সবকটা যাত্রাই একটি যাত্রা আগামী সাত তারিখ কুচবিহার থেকে শুরু হচ্ছে নয় তারিখের গঙ্গাসাগর থেকে আরেকটি যাত্রা শুরু হচ্ছে এবং তিন নম্বর যাত্রাটি বীরভূমের তারাপীঠ মন্দির থেকে চোদ্দই ডিসেম্বর শুরু হচ্ছে প্রত্যেকটি যাত্রায় চোদ্দো চোদ্দোটি লোকসভা কেন্দ্রে প্রায় তিন হাজারের ওপরে তিন হাজারের উপরে কিলোমিটার অতিক্রম করে কলকাতাতে একসাথে সমারোহ হবে এবং সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীর আসার কথা আছে কলকাতা কবে প্রধানমন্ত্রী কেন এক্স্যাক্ট ডেটটা এখনও হয়নি এখনও এক দেড় মাস বাকি আছে প্রধানমন্ত্রীর সভা এত তাড়াতাড়ি বলা যায় না তবে ওই জানুয়ারি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে